মা মাগো, তুমি কেমন আছো? অনেকদিন হয় তোমাকে দেখি না, তোমার মুখের কথাও শুনি না। তোমার শূন্যতা যে বার বার তাড়িয়ে বেড়ায়, একটি বার, শুধু একটি বার, কিছু সময়ের জন্য আদর করে যাও না মা। কতদিন তোমার গন্ধ পাই না, তোমায় চোখেও দেখি না। সত্যি মা, তুমি অনেক স্বার্থপর, আমাদের ছেড়ে কিভাবে চলে গেলে একটুও ভাবলে না? আমরা কোথায় যাব, কি করব? বিশ্বাস করো মা, তোমাকে ভীষণ মনে পড়ছে। তোমাকে কাছে পেলে কি যে করতাম মা, তা বোঝাতে পারবো না। সবার আগে কি করতাম জানো মা? তোমার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে বলতাম, আর কোনো দিন তোমার অবাধ্য হব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কোনো দিন তোমার মনে কষ্ট দেব না। আসলে কি জানো মা, তুমি যেদিন থেকে চলে গেলে, সেদিন থেকে কেন জানি মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। কলেজাটা ছিঁড়ে বের হয়ে যেতে চায়, হৃৎপিণ্ডটা শুধু বার বার কেঁপে ওঠে। তোমার সেই স্মৃতি, সেই ভালোবাসা, সেই স্নেহ মমতা বার বার নাড়া দেয়। মা, তোমার মনে আছে আমার যখন 3 মাস বয়স, তখন তুমি 4 বার কাঁথা পাল্টানোর পর আমি তাও ভিজিয়ে ফেলেছিলাম। তারপর তুমি তোমার পরনের কাপড়ে আমাকে জড়িয়ে নিয়েছিলে, সেটাও ভিজিয়ে কান্না করার পর কাপড়ের ভিজা অংশটুকু নিজের পাশে রেখে শুকনো অংশ দিয়ে আবার আমাকে ঢেকে দিয়েছিলে। কথাগুলো তুমি একদিন বলেছিলে, আমার সব মনে আছে মা, সব মনে আছে। এইসব কল্পনাগুলোই তো তোমাকে মনে করিয়ে দেয় মা। জানি তুমি যে পথে গিয়েছ সেটা কোনো ফিরে আসার পথ নয়, কিন্তু কি করব বলো, মন যে মানে না। মাগো, যেখানেই থাকো ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো আমরা যেন তোমার আদর্শ ধরে রাখতে পারি।